দীপস্থল আমরা যেটা স্থাপন করলাম এখানে কিন্তু পরিবেশ বান্ধব ইটাই ব্যবহার করা হচ্ছে সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ কেননা কি পরিমাণ ইটের এখানে প্রয়োজন হবে কবে প্রয়োজন হবে আমি যেটা বলবো সিটি কর্পোরেশন যদি সেটি আমাদের সাথে সমন্বয় করে তাহলে আমরা নিশ্চিত করব যে এখানে মূল কনস্ট্রাকশনের জন্য যে ইটাগুলো ব্যবহার করা হবে সেগুলো অবশ্যই যেন পরিবেশ বান্ধব হয় এটা তো আপনার নির্বাচনী এলাকা আপনার নির্বাচনী এলাকায় আপনারা তো প্রায়োরিটি থাকবে যে এখানে পরিবেশ বান্ধব প্রকল্প স্থাপন অবশ্যই অবশ্যই এবং সেটার একটা ইঙ্গিত আপনারা পেয়েছেন যে ভিত্তিপ্রস্তর ভিত্তিপ্রস্তরের জন্য আমরা যে জায়গাটি তৈরি করেছি সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম সুতরাং তার ধারাবাহিকতায় পরবর্তীতে সেই কাজটি আমরা করব মাঠেও ওই ইটি ব্যবহার করছে পরিবেশ বান্ধব এবং আমাদের পুরো এখানে যতগুলো স্থাপনা হবে এটা এখন সিটি কর্পোরেশন থেকে আবারও পুনর্নিশ্চিত করলো সবই হবে পরিবেশ বান্ধব সুতরাং আপনার প্রশ্নের জবাবটি সেখানেই আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ